আমি রিজুর কাছে শুরুতে আসি। রিজু, যখন এমন একটা ইস্যু পাওয়া গেছে যেটা নিয়ে বিরোধীরা সরকার পক্ষকে কোণঠাসা করতে তৎপর এবং যার যথেষ্ট গ্রাউন্ড রয়েছে, সেই সময় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যে অবস্থান সেটা কিছুটা বিভ্রান্তি ছড়াচ্ছে। এবং যেটা দেখলাম আমরা যে অধীর রঞ্জন চৌধুরী সহ কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূলের ইন্টেন্ট নিয়ে প্রশ্ন তুলে দেওয়া হচ্ছে। আমি মৌফিয়া দিয়ে একটা জিনিস বুঝতে পারছি না, অধীরবাবু যেটা বলছে এখানে বিভ্রান্তির কোনো ব্যাপার নেই, এরকম একটা বড় আদানি কাণ্ড, আমরা তো চাই যে দেশের মানুষ জানুক, সরকার একটা জায়গায় দেশের মানুষের কাছে জবাব দিই, সেটা হচ্ছে পার্লামেন্টে। পার্লামেন্ট যদি না চলে, শুধু ঝামেলা করে যদি বাইরে চলে যায়, তাহলে তো মোদী সরকার হাসতে হাসতে এই অধিবেশনটাকেও কাটিয়ে দেবে। এই যে বক্তব্য, এই বক্তব্যগুলো যখন মল্লিকার্জুন খারগে ডাকছেন বিরোধীদের বৈঠকে, সেই বৈঠকে গিয়ে পয়েন্টটা রেজ করছো না? না, বৈঠক তো এক প্রথম ধরনায় শামিল হচ্ছে আমি তোমার দর্শকদের একটু মনে করিয়ে দিই মৌপিয়াদি, তুমি হয়তো জানো প্রথম যে বৈঠকটা ডেকেছিলেন মল্লিকার্জুন খারগে, সেখানে ডেরেক ওব্রায়ন এবং সুবিধ বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। কিন্তু যাওয়ার পরেও কংগ্রেস যদি এখন মনে করে শুধু ঝামেলা করবে, পার্লামেন্ট চলতে দেবে না, তাহলে তো আমাদের মাথায় আসে কেন পার্লামেন্ট চলতে দিচ্ছ না, এটা তো মোদী সরকারের সুবিধা হয়ে যাচ্ছে, পার্লামেন্টটা চলুক। শুধু আদানির ব্যাপারে আমি একটু কিছু পয়েন্টস আছে মৌপিয়াদি আমি বলে দিতে চাই। একটা ন্যারেটিভ দেশে তৈরি হয়েছে, আদানি মানে ভারতবর্ষ, ভারতবর্ষ মানে আদানি, এই ন্যারেটিভ চলতে পারে না। আদানি একজন ব্যবসা করেন, আমাদের একটা প্রশ্ন যে আদানি শিল্পপতি, তিনি ব্যবসা করছেন, তিনি মোদিজির বন্ধু, $1 বিলিয়ন থেকে $137 বিলিয়ন হয়েছেন গুজরাতের থেকে শুরু করে ভারতবর্ষে 10 বছরে, খুব ভালো কথা। আমার কথা হচ্ছে LIC-র 36,000 কোটি টাকা আর SBI-এর 21,000 কোটি টাকা আদানি সংস্থার মধ্যে ইনভেস্ট করা আছে, যেটা সাধারণ মানুষের টাকা। সেই টাকা আজকে দেখতে গেল, মাঝে যখন ধস শুরু হয়েছিল, যেটা মমতা দিয়েও বলেছিলেন সরকার পড়ে যেত, কিন্তু ধস এখনো অব্যাহত, এখনো সব মাইনাসে যাচ্ছে, এই টাকাগুলো কি হবে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।